ঘুম থেকে উঠতেই চাই না না গো আমার দুষ্ট বাবাটা। বাবু দেখো ওই দুষ্ট কুকারা কই আমার বাবাটা বই পড়বে না ন করে বুঝছ না গো। বাবা পা বলে দাও, হাই বলে দাও, হাই ফ্রেন্ড গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমার বাবা ঘুম থেকে উঠতে চল না গো, দুষ্ট বাবা দুষ্ট 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 বাবা দেবে আমার। মা কত বড় হা করে গো। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8টা আর আমার সব কাজ কমপ্লিট করে বাবাকে এসে ঘুম থেকে উঠিয়েছি। তারপরে এখন বাবাকে টিফিন খাওয়াবো, তারপরে 10টার সময় গিয়ে রান্না বসাবো, একদম স্নান টান করে। আজকে আমাদের তো শুক্রবার, শুক্রবারে প্রতিদিন নিরামিষ খেতে হয়, তার জন্য সব মানে বাসন ঘরে রান্না করে যাবতীয় জিনিসগুলো মানে ধুতে হয়েছে। দাম বাবাটা কী করে দেখো কত বড় বড় করে হামি ওটা দেখো। এখনো সোয়াটার পরেনি, ওর বলে ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগে না। দুষ্ট দুষ্ট, আমার ঠান্ডা লাগে, ঠান্ডা লাগছে না। এরকম আমার ঠান্ডা লাগে। মামি মামি তুমি বলে একটু ঘুমাবো, মামি কি চাদর করে দাও। হাই ফ্রাইডে, তার জন্য আজকে নিরামিষ খেতে হবে। এখন এখন ফ্রাইডে, এখন আজ আমরা অনুকূল ঠাকুরকে পুজো করি, তার জন্য আমার নিরামিষ খেতে হয়। আমরা এখন অনুকূল ঠাকুরকে পুজো দিয়েছি, তার জন্য নিরামিষ খেতে হয়, তার জন্য নিরামিষ খেতে হয়। বলো এক বলো, পরে কথা বলবো ঠিক আছে? পরে কথা বলবো ঠিক আছে, আমি এখন বিজি আছি। ওকে, আমি এখন বিজি আছি। ওকে, ঠিক করে কথা বল। মাম্মি আ মাম্মি হ্যাঁ মাম্মি। তো ফ্রেন্ড, আমার বাবাকে এখন গরম জল খাইয়ে দিচ্ছি দেখো, এবং ঘুম থেকে উঠেছে, উঠে রোজ দিন গরম জল খাওয়া, রোজ জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন খাইয়ে দিচ্ছে ওকে দুধ আর বিস্কিট, আর ও প্রতিদিন সকালে দুধ আর বিস্কিট খায় জল খাওয়ার পরে। এই দেখো মুখের কি করছে, মানে সবসময় শুধু দুষ্টুমি দুষ্টুমি করে। তো বাবা এখন টিফিন করে তারপরে বই নিয়ে বসেছে দেখো, এখন 1-2 লিখছে, 1 থেকে 100 অব্দি লিখবে। THR আর লাগবো, THR আর লাগবো, FOUR সঙ্গে ওকে তারপরে তারপরে টেন লেখো এখন ওকে টেন TEN
তো বাবার পড়া এখন কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি ঘরটা ঠিক করতে। ঘরটা পুরো খেলোমেলো হয়ে আছে আর ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখো চলো তাড়াতাড়ি ঘরটা ঠিক করা, মানে ঠিক করে নিয়ে। তো ফ্রেন্ড আজকে কী রান্না হবে দেখো, এই দেখো আজকে অনেকগুলি বাজার নিয়েছে, আজকে আমরা নিয়ে যাবো, আজকে শুক্রবার। এখানে নিয়েছে মাসকলির বড়ি আর এনেছে এটা কী বলতো, এটা হলো পালং শাক, আজকে রান্না করব। আর এখানে রান্না করব দেখো ফুলকপি, ফুলকপি আর এখানে এসেছে ধনে পাতা আর আর এখানে আছে বেরোচ্ছে না তো, আর এখানে হলো বেগুন। কেগুলি আজকে রান্নার মেনু, আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর গিয়ে রান্না বসাবো। আর এগুলি সবগুলি ধুতে হবে, এগুলির মধ্যে বালি আছে অনেকগুলি, চলো পরিষ্কার করে নিই তাড়াতাড়ি। তো ফ্রেন্ড আমি এখন সবজি করতে চলে এসেছি আর সবজিগুলি কেটে ধুয়ে রেখে তারপরে গিয়ে স্নান করবো, স্নান টান করে এসে তারপরে গিয়ে রান্না বসাবো। তো ফ্রেন্ড এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করতে, দেখো আজকে কী কী রান্না করবো, সবজিগুলি কেটে নিয়েছি, সে দেখো পালং শাক বেগুন দিয়ে রান্না করবো, তারপরে ফুলকপি রান্না করব আলু দিয়ে আর বড়ি দিয়ে, আর এখানে বেগুন ভাজি করব, আর এখানে লাউ পাতা আছে লাউ পাতার ভর্তা করব। চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই। আর তো এখন আলু ভাজি বসিয়ে দিয়েছি, তো এখন আলু ভাজার সঙ্গে আর ফুলকপিও বসিয়ে দিয়েছি দেখো, আর এর পাশে বসিয়েছি লাউ পাতা সেদ্ধ, ওটা সেদ্ধ হয়ে গেলে সিলাই বেটে নেব তারপরে ফোড়ন দিয়ে নেব। তো এখন ফুলকপি ফ্রাই হয়ে গেছে আর এখন বসিয়ে দিয়েছি বেগুন ভাজি আর ভাত বসিয়েছি আর বড়ি ভাজি, আর এখন লাউ পাতার ভর্তা বানিয়ে নিয়েছি, ওটা সেদ্ধ করে সিলাই বেটে নিয়েছি, আর আর ফোড়ন দিয়েছি কালিজিরা আর শুকনো লঙ্কা, সাথে দিয়েছি কাঁচা লঙ্কা। তো ফ্রেন্ড পুরো মানে পুরো রান্নাটা দেখানো সম্ভব হয়ে ওঠে না, তাই আর্ধেক আর্ধেক করে দেখাচ্ছি। এখন ফুলকপিটা কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি ঝোল, আর ঝোল দেখো ফুটে উঠেছে, তারপরে দিয়ে দিয়েছি মাসকলের বড়িগুলি, তারপরে ধনে পাতা দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। ফ্রেন্ড রান্না এখন কমপ্লিট, এখন খাওয়ার পালা, এখন খাবো শাক দিয়ে ভাত তারপর বেগুন ভাজি আর লাউ পাতার ভর্তা আর সাথে আছে ডাল তারপর ফুলকপির তরকারি, এটাই আজকে। ফ্রেন্ড দুপুরে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন এখন বাজিয়ে বিকেল চারটে না ভিডিও করছি, ভিডিও দেখো বাবা সে যে ডান্স করে না, এই দেখো আমাদের বাড়ি ফ্লাওয়ারগুলি কত সুন্দর তাই না, আর একটু হাঁটি হাঁটি করছে বলো চলো চলি, তুমি আর আমি কি করছি একটু হাঁটি হাঁটি করছি না গো, ছাড় বাবা একা একা এই রাস্তাতে চলে যাচ্ছে,
না ভাই আমি যাবো না, আমি তো কাল মন্দিরে যাই না। খেলাটি দিয়ে কি করবে তুমি? খেলা করি। খেলাটি দিয়ে মানুষ খেলা করে? দুষ্ট দুষ্ট পাখির বাবা। ওই দেখো ওই দেখটা সন্ধ্যা এখনো হয়নি। দেখ আমার বাবা লাঠি নিয়ে কি করছে। তো ফ্রেন্ড এখন সন্ধ্যা হয়ে গেছে, চলো সন্ধ্যা বাতি এটা দিয়ে নি। তো আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যা দিতে। এই দেখো আমাদের ঠাকুর, এখানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর বসানো আছে, তারপর এখানে আমাদের ঠাকুর অনুকূল ঠাকুর। চলো সন্ধ্যাটা দিয়ে দিয়ে সন্ধ্যা টিফিন গত চলে এসেছি, আর বসে এসেছি চা দুধ, আর করবো পরোটা আর সবজি। চলো তাড়াতাড়ি বানিয়ে নিই। আর তো এখন ময়দা মাখতে চলে এসেছি, এর মধ্যে দিয়েছি নুন তেল আর জল দিয়েছি। চলো ময়দাটা মেখে নিই তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি বানিয়ে খেতে হবে, খিদে পেয়েছে। তো এখন ময়দা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন রুটিগুলি বেলে তারপরে তেল দিয়ে ভেজে নেব। এটা ময়দা দিয়ে রুটি খেতে খুব টেস্টি হয়। তো আমার এখন চা পরোটা সবজি বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়ার পালা। চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে নিই। আর এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি আমি আমার হাজব্যান্ড আর বেবি। আর যদি আমার ভিডিওটা কেউ নতুন দেখে থাকো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ওকে টাটা, বাই বাই, আবার নিউ ব্লগে দেখা হবে। ওকে, বাই বাই।